নমস্কার বন্ধুরা, মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ স্টরবাস 20 mg ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান। স্টরবাস 20 এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো এটোরবাস্টেইন 20 mg। এটি একটি স্ট্রিপে 15টি ট্যাবলেট থাকে। স্টরবাস 20 mg ট্যাবলেট স্ট্যাটিন নামক ঔষধের একটি গ্রুপের অন্তর্গত। এটি কোলেস্ট্রল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয়। কোলেস্ট্রল হলো একটি চর্বিযুক্ত পদার্থ যা আপনার রক্তনালীতে জমা হয় এবং সরু হয়ে যায়, যা হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের কারণ হতে পারে। এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে। এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে, তা হলো পেটে ব্যথা, বদহজম, ডায়রিয়া, জোড়ায় জোড়ায় ব্যথা এবং বমির ভাব। যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।